অকল নহয়, তেখেতক তো কেতিয়াবাই মন্ত্রী হবার পর বরখাস্ত করব লাগিছিল। কারণ এনেকা মানুষ মন্ত্রী হয়ে থাকার যোগ্যই নহয়, যিজন ব্যক্তিয়ে সংবিধানত শপথ লৈছিল যে তেওঁ কেতিয়াও হেৰি কোনো হেৰি অন্যায় বা ইল্লিগেল কথার ওসব গোডাউন নকরে, কম্প্রোমাইজ নকরে, এটা তেওঁ সংবিধান নামত শপথ লৈছে। সংবিধানৰ লগত শপথ লওয়া মানুহজনে কেনেকৈ আঠ হেৰি এটা এক্সট্রিমিষ্ট অৰ্গেনাইজেশ্যন তাত গোডাউন কৰিব পাৰে, ক্ষমা খুঁজিব পাৰে? আজি মন্ত্রী নিজে এজন তেওঁক ন এন্ট্রি দিছে, মন্ত্রীক ন এন্ট্রি দিবলৈ আলফা কোন? আলফায় ন এন্ট্রি দিছে, তেওঁ লগে লগে ভয় খাই গৈছে। তার মানে তেওঁ আলফার লগত কম্প্রোমাইজ কৰি ইমান দিন মন্ত্রিত্ব চলাই আছিল নেকি? গতি মই কম যে মুখ্যমন্ত্রীয়ে শোকাজ কৰিছে, এইটো ভাল কাম, কিন্তু শোকাজ নহয়। এনেকুৱা ব্যক্তি মন্ত্রী হব থাকার কোনো নৈতিক অধিকার নাই। আর মই কম যে তেওঁৰ ওপৰত ক্রিমিনাল কেস রেজিস্টার হব লাগে। এই সঞ্জয় কিষাণৰ ওপৰত ক্রিমিনাল কেস হবলৈ তেওঁ মন্ত্রিত্ব থকা কালত কিজনে তেওঁ আলফাৰ লগত তেওঁ বুজা পৰা আছিল, নহলে আলফাৰ কথাত কেনেকৈ উঠা বহা কৰিব পাৰে? গতিকে এনেকুৱা ব্যক্তিৰ ওপৰত ক্রিমিনাল কেস ৰেজিষ্টাৰ হ'ব লাগে। শোকজ নহয়, তেখেতক তো কেতিয়াবাই মন্ত্রী হবাৰ পৰা বৰখাস্ত কৰিব লাগিছিল। কাৰণ এনেকুৱা মানুহ মন্ত্রী হৈ থকাৰ যোগ্যই নহয়, যিজন ব্যক্তিয়ে সংবিধান নামত শপথ লৈছিল যে তেওঁ কেতিয়াও হেৰি কোনো হেৰি অন্যায় বা ইল্লিগেল কথার ওসব গোডাউন নকরে, কম্প্রোমাইজ নকরে, এটা তো সংবিধান নামত শপথ লৈছে। সংবিধানের লগত শপথ লওয়া মানুষজনে কেনকৈ আঠ হেৰি এটা এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন তাত গোডাউন করব পারে, ক্ষমা খুঁজব পারে? আজি মন্ত্রী নিজে এজন তেওঁক ন এন্ট্রি দিছে, মন্ত্রীক ন এন্ট্রি দিবলৈ আলফা কোন? আলফায় ন এন্ট্রি দিছে, তেওঁ লগে লগে ভয় খাই গৈছে। তার মানে তেওঁ আলফার লগত কম্প্রোমাইজ কৰি ইমান দিন মন্ত্রিত্ব চলাই আছিল নেকি? গতি মই কম যে মুখ্যমন্ত্রীয়ে শোকাজ কৰিছে, এইটো ভাল কাম, কিন্তু শোকাজ নহয়। এনেকুৱা ব্যক্তি মন্ত্রী হব থাকার কোনো নৈতিক অধিকার নাই। আর মই কম যে তেওঁৰ ওপৰত ক্রিমিনাল কেস রেজিস্টার হব লাগে। এই সঞ্জয় কিষাণৰ ওপৰত ক্রিমিনাল কেস হবলৈ তেওঁ মন্ত্রিত্ব থকা কালত কিজনে তেওঁ আলফাৰ লগত তেওঁ বুজা পৰা আছিল, নহলে আলফাৰ কথাত কেনেকৈ উঠা বহা কৰিব পাৰে? গতিকে এনেকুৱা ব্যক্তিৰ ওপৰত ক্রিমিনাল কেস রেজিস্টার হব লাগে।